টোল তো আগেই ফিক্স করা আছে কন্ট্রাক্টে, যখন চুক্তি হয় বিনিয়োগকারীদের সাথে তখনই আমাদের টোলটাকে ফিক্স করা ছিল। এটা ছোট গাড়ির জন্য এন্ড টু এন্ড 125 টাকা এবং ইন্টারমিডিয়েট যে কোনো পয়েন্টের জন্য 100 টাকা, আর যেগুলো বাস সেগুলো দ্বিগুণ, দ্যাট মিন্স 250 টাকা করে দিবে, আর ইন্টারমিডিয়েট পয়েন্টে 200 টাকা, আর সিক্স হুইলার যে ট্রাকগুলো সেগুলো 4 গুণ, দ্যাট মিন্স 500 টাকা করে দিবে, আর সিক্স হুইলারের উপরে যেগুলো সেগুলো 5 গুণ 625 টাকা। এই হারে এটা নির্ধারিত আছে। টোল তো অবশ্যই থাকবে, যদি অপারেশন হয় এই পর্যন্ত তাহলে তো টোল থাকবে। পার্শিয়াল অপারেশনের জন্য ছোটো গাড়ির জন্য 100 টাকা করে দিতে হবে, বাসের জন্য 200 টাকা, এইভাবে। আপনি জানেন যে এটা পিপিপি প্রজেক্ট, পিপিপি প্রজেক্টের সমস্ত বিনিয়োগ তার, এবং সে কনস্ট্রাকশন পিরিয়ড বাদে 21.5 বছর টোল নেবে, এবং টোলের বিষয়টা তারই কন্ট্রাক্টে ফিক্স করা আছে, এই টোলের বেশি সে নিতে পারবে না। সে সাবসিডিও দিতে পারে যদি সে মনে করে, তার সে তো তার ট্রাফিক অ্যানালিসিস একটা আছে, তারপর বিবেচনা করে সে টোল তারাই করবে, তাদেরই। এটা ইতালথাই যারা কোম্পানি যারা এটা কাজ পাইছে কাজ করছে তারাই, তাদের তো নিয়ন্ত্রণে, তারাই 21.5 বছর এটা ইয়ে নেবে। এখানে আছে আমাদের মিনিমাম ট্রাফিক গ্যারান্টি আছে 13,500 ট্রানজ্যাকশন পার ডে। এইভাবে এই 13,500 ট্রাফিকে যদি কম ট্রাফিক যায় এবং কনজিকিউটিভ পনেরো দিন যদি ট্রাফিক না হয়, সেই ক্ষেত্রে তার কনসেশন পিরিয়ড 15 দিন বাড়বে। এইভাবে এবং যদি ট্রাফিক 80,000-এর উপরে যায়, সেই ক্ষেত্রে সে আমাদেরকে যে অতিরিক্ত যে ট্রাফিকটা আসবে তার 20% শেয়ারিং সে আমাদেরকে করবে, 20% শেয়ার আমরা পাবো।